বিচিত্র টিমের এবারের গন্তব্য বাগেরহাটের মংলা উপজেলার শেলাবুনিয়া গ্রামে। এ গ্রামেই মারিনো রিগন নামে একজন ধর্মযাজক গড়ে তুলেছেন অন্যরকম এক সাম্রাজ্য। যাজকের কর্মযজ্ঞ দেখতেই দুর্গম পথ পাড়ি দিয়ে ছুটে চলেছে চিত্রবিচিত্র টিম। দুর্ভাগ্যবশত সেদিনের আবহাওয়া ছিল বেশ প্রতিকূল। অনেক বিপদ মোকাবেলা করে চিত্রবিচিত্র টিম অবশেষে পৌঁছে রিগনের শেলাবুনিয়া গ্রামে। ফাদার মারিনো রিগন 1925 সালের 5 ফেব্রুয়ারি ইতালির ভেল্লা ভেরিনা গ্রামে মারিনো রিগনের জন্ম। ধর্মপ্রচারের উদ্দেশ্যে 1953 সালে 27 বছর বয়সে এ যাজক বাংলাদেশে এলেও মানব সেবা, অসহায় দুস্থ ও নারীদের কর্মসংস্থান, চিকিৎসা সেবা, শিক্ষা বিস্তার সহ নানান জনকল্যাণমূলক কর্মের জন্য এদেশের মানুষের কাছে হয়ে উঠেছেন ভিনদেশী আপনজন। বাগেরহাটের মংলার শেলাবুনিয়া গ্রামে তিনি গড়ে তুলেছেন এক অন্যরকম সাম্রাজ্য। শিক্ষাক্ষেত্রে বেশ পিছিয়ে আছে বাংলাদেশের মানুষ, তাই শিক্ষা বিস্তারে বিশেষ মনোযোগী হন ফাদার রিগন। শেলাবুনিয়ায় 1954 সালে প্রতিষ্ঠা করেন সেন্ট পলস উচ্চ বিদ্যালয়। রিগন নিজ হাতে ইটও গেঁথেছেন এই বিদ্যালয়ের জন্য, পালন করেছেন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকের দায়িত্ব। এছাড়া ফাদার রিগনের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় মংলায় আরও 17টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। ফাদার রিগন অসহায় ও দুস্থ নারীদের জন্য শেলাবুনিয়া গ্রামে 1982 সালে প্রতিষ্ঠা করেন শেলাবুনিয়া নকশিকাঁথা সেলাই কেন্দ্র। এ সেলাই কেন্দ্রে কাজ করছেন অর্ধ শতাধিক নারী কর্মী। চমৎকার সব নকশিকাঁথা তৈরি হয় এখানে, যার একটি বড় বাজার সৃষ্টি হয়েছে ফাদারের জন্মস্থান ইতালিতে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পণ্ডিত মশাই পাঠের মাধ্যমে ফাদার রিগনের বাংলা সাহিত্যপ্রীতির সূচনা হয়। অতপর পর্যায়ক্রমে বাংলা সাহিত্যের কজন দিকপাল, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, জসীমউদ্দীন সহ অনেকের লেখা পাঠ করেন। বাংলা সাহিত্য পড়ে রিগন রীতিমতো এর প্রেমে পড়ে যান, তাই এসব সাহিত্যের কথা তিনি নিজের দেশের মানুষের কাছে পৌঁছে দিতে অনুবাদ শুরু করেন। তার অনুদিত গীতাঞ্জলি প্রকাশিত হয় 1964 সালে, যা ছিল বাংলা থেকে সরাসরি ইতালিয়ান ভাষায় অনুদিত রবীন্দ্রনাথের প্রথম গ্রন্থ। এ পর্যন্ত তিনি রবীন্দ্রনাথেরই 40টি কাব্যগ্রন্থ অনুবাদ করেছেন। এছাড়া তার অনুবাদের তালিকায় রয়েছে জসীমউদ্দীনের নকশিকাঁথার মাঠ, সজনবাদিয়ার ঘাট, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চন্দ্রনাথ, পণ্ডিত মশাই সহ আরও কজন লেখকের গুরুত্বপূর্ণ বই। পাশাপাশি ফাদার রিগন লালন সাইজের গান শোনেন মুগ্ধ হয়ে। তিনি লালন ফকিরের 350টি গানও ইতালিয়ান ভাষায় অনুবাদ করেছেন। 2010 সালে প্রকাশিত হয় তার আমার প্রিয় লালন গীতি গ্রন্থ। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধেও ফাদার রিগনের প্রত্যক্ষ ভূমিকা ছিল। ফাদার রিগনের সাংস্কৃতিক কর্মকাণ্ডও বিমুগ্ধ করার মতো। বাংলাদেশ থেকে তিনি অসংখ্যবার সাংস্কৃতিক টিম নিয়ে ইতালি গেছেন। যাবতীয় কর্মকাণ্ডের পাশাপাশি ফাদার রিগন এদেশের সব ধর্মের মানুষের কাছে অতি আপনজন হয়ে উঠেছেন। কর্মের স্বীকৃতি হিসেবে অনেক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন ফাদার রিগন। তবে সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব লাভ। ধর্মপ্রচারের উদ্দেশ্যে এদেশে এলেও ফাদার রিগন সেদিকে শুধু মনোযোগী হননি, এর বদলে তিনি মানবিকতার দিকে মনোযোগী হয়েছেন, হয়ে উঠেছেন চিরমানবিক। তাই তো ধর্ম বর্ণ নির্বিশেষে সবার ভালোবাসায় সিক্ত হয়ে উঠেছেন মারিনো রিগন। বাংলার সঙ্গে তার যে আত্মার সম্পর্ক সৃষ্টি হয়েছে তা কখনো শেষ হবার নয়। তিনি তাই মৃত্যুর পরও এ বাংলার মাটিতেই চিরসায়িত হতে চান। ফাদার মারিনো রিগন বাংলাদেশের অকৃত্রিম পরম বন্ধুজন। সুপ্রিয় দর্শক,
সুদূর ইতালি থেকে এসে এদেশের মাটি ও মানুষকে ভালোবেসে যিনি অবদান রেখেছেন এ ভাষাতে, কাজ করেছেন এদেশের মাটি ও মানুষের জন্য, সেই ফাদার মারিনো রিগানের সাথে কথা বলছি। স্যার, আপনি বাংলাদেশে আপনার কত বছর বয়সে এসেছিলেন? 27 বছর বয়সে পথে আসলাম। তো সেই সময়কার কিছু স্মৃতি বলবেন আমাদের? সেই সময়ে স্মৃতি বুঝিয়ে দেবার জন্য বা একটা ছবি দেবার জন্য আজকাল কষ্টকর, কেউ কল্পনা করতে পারে না সেই সময় বাংলাদেশ কেমন ছিল আর আজ কেমন হয়েছে, কত উন্নত হয়েছে, কত দূরে গিয়েছে। সেই সময় অনেক কিছু অসুবিধা ছিল, রোগ দিক দিয়ে, দরিদ্রতা দিক দিয়ে, তারপরে শিক্ষা দিক দিয়েও। আপনি তো বাংলা সাহিত্য নিয়ে অনেক কাজ করেছেন, সেগুলো সম্বন্ধে একটু বলবেন আমাদের? সাহিত্যের বিষয় সর্বপ্রথমে আমি ধরেছি রবীন্দ্রনাথ গীতাঞ্জলি, তারপরে তো গীতাঞ্জলির পরে ধরেছি সুলিঙ্গ, সুলিঙ্গর পরে ধরেছি নৈবেদ্য, আর তারপরেও জসীমউদ্দিনের নসিকাতার মাত, সজব্যাধিয়ার গাত, এবং শেষে একটু দেরিতে আমি জানতে পেরেছি বাউদের বিষয় এবং লালনের বিষয়, যার জন্য বাক হয়ে গেছি। এবং সত্যি সম্পূর্ণরূপে আমি বাউলদের সাহিত্যে ডুবে গেলাম, বিশেষভাবে লালনের বিষয় নিয়ে। আপনি তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ দেখেছেন, তো সেই সময়কার কোনো স্মৃতি আমাদেরকে বলবেন? অনেক স্মৃতি আছে, দুঃখের কথা, মায়াপূর্ণ কথা, চোখের ফেলার জন্য সেই রকম কথা, কিন্তু জানি না সেই সময় যখন চোখের জল ফেলবার দরকার ছিল আমি চোখের জল ফেলতে সময় পাই নাই, ব্যস্ত ছিলাম মানুষকে রক্ষা করবার জন্য। হাজার হাজার লোক আমার কাছে এসেছে এবং অনেক অনেক আহত মানুষকে চিকিৎসাও করা হয়েছে, আর বিশেষ কয়েকটা আছে যে মায়াপূর্ণ ঘটনা, যেমন একটা স্বামী স্ত্রী, নতুন স্বামী আর নতুন বউ ফিরে আসছিল, আশীর্বাদ পেয়েছে, বিবাহের আশীর্বাদ দিয়েছে, কিন্তু ফুলশয্যা হয় নাই, বাড়িতে ফিরে যাচ্ছিল আশীর্বাদের পরে, একটা রাফি একেবারে পেটেকে সমস্ত বের করে দিল, পেটের ভিতরে যাচ্ছিল সব তার হাতে, এবং তার স্ত্রী অনুরোধ করেছে ডাক্তার যেন সুস্থ করে দিতে পারেন। স্যার, আপনি তো ইতালিয়ান নাগরিক, তো এই বাংলার প্রেমে পড়লেন কিভাবে? আপনারা প্রেম পরে কেমন করে বলতে পারেন? প্রেমের এমনি হয়, তবু আমি একে অনেক কাজকর্ম করেছি, আর প্রথমে আমি অনেক মানুষকে সাহায্য করেছি, রোগী যারা অত্যাচারিত, যাদের ঘর নাই, যারা কোনো ভবিষ্যৎ নেই তাদের একটা ভবিষ্যৎ দিতে চেষ্টা করেছি, যারা অশিক্ষিত শিক্ষা দিতে আরম্ভ করেছে, এই তো এই স্বাভাবিক এইরকম কাজকর্ম করে ধরা পড়ব, প্রেমে পতিত হয়ে যাই। তো স্যার, অনেকক্ষণ আপনার সাথে কথা বললাম, আমাদের সাথে কথা বলার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ এখানে এসে সুযোগ দিয়েছে আমার এই সমস্ত কথা স্মরণ করবার জন্য, ধন্যবাদ।